দুষ্কর্ম করছেন, গণতন্ত্র হত্যার জন্য যা যা করছেন, সমস্ত রকম উনাদের যে প্ল্যান সেটা ওয়াকিবল হয়ে দাবার যেরকম চাল হয় সবকিছু ভেবে রাজ্য কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে। আমরা আমাকেও প্রার্থী হতে মেজর হিসাবে আমাকে জেলা সভাপতি কোথাও টাইমে প্রার্থী হয় না, কিন্তু তবুও কেন্দ্র থেকে এবং রাজ্য থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমি প্রার্থী পদ নমিনেশন ফিল আপ করছি প্রেমচাঁদ ঝার পক্ষে, বিপক্ষে নয়। আমাদের প্রার্থীর জন্য যোগ্য কার্যকর্তারা আছে, তারা চিন্তা করবেন, আমাদেরকে যেরম বলছে আমরা সেরম করি, এটাই হচ্ছে বিজেপির খাসিয়ত। আমাকে আজকে বলেছে নমিনেশন করতে, আমি সকালে জানতাম না যে নমিনেশন করতে হবে, রাজ্য থেকে ফোন করা হয়েছে, কেন্দ্রের নেতারা কথা বলেছেন, তারপরে ওনারা ভেবেছেন, তারপরে ওনারাই ভাববেন তখন কি করা যায়। অনেক ইলেকশনে লড়ার, অনেকজনের সঙ্গে লড়াই করার অভিজ্ঞতা আমাদের কেন্দ্র রাজ্যের নেতাদের আছে, তারা যেরম বলবেন সেরম করে দিয়েছে। বিভিন্ন ওয়ার্ডে ওয়াল থেকে শুরু করে আজকে প্রদীপ সরকার বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছে, আপনাদের আজকের নমিনেশন মনে হচ্ছে না একটু পিছিয়ে গেছেন? না না, পিছিয়েছি ও তো কিছু কারণ ছিল, আমাদের নাম ঘোষণা হতে একটু দেরি হয়েছে, তারপরে তো আমরা লেগেই আছে, আজকে নমিনেশন হয়ে যাবে, তারপরে কাল থেকে তো আমরা ব্যবস্থা আছে, গুন্ডাগার্দি ব্যবস্থা আছে তৃণমূলে, তার এগেনস্টে ভোট। বিকাশের কথা তো প্রদীপ সরকারও বলছেন, কীভাবে মোকাবিলা করবেন? বিলকুল আমরা করব, যেভাবে দিলীপ দা বলেছিলেন ও টাইম যে এখানে খড়গপুরে ইতিহাস ভূগোল সব চেঞ্জ হবে, আরম্ভ হয়ে গেছে, চেঞ্জ হতে তো একটু সময় লাগবে, তো হয়ে গেছে বিকাশ, এভাবে বিকাশ হোক। হ্যাঁ হ্যাঁ, কথা হয়েছিল, ও হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, উপরে কিছু বলার নেই, আমাদের দলের লোক সব নিজের মধ্যে তো একটু মতান্তর হতে পারে, ইয়ে হয়েছে বোধহয়। গোলবাজার থেকে শুরু করে ওখানে নাকি বিদ্যুৎ নেই, মানে নাগরিক পরিষেবা, সেক্ষেত্রে দেখুন এখানে বিজলি ব্যবস্থার জন্য বললাম না, এখন খড়গপুর আধা থেকে বেশি আবাদি রেল আছে এইখানে যাচ্ছে না, কিন্তু দিলীপ দা যেদিন থেকে জিতেছেন ওইদিকে প্রয়াসনার চালু হয়ে গেছে, এখানে রাস্তাঘাট বাকি বহুত কাজ হয়েছে, এখানে ফ্লাইওভারের কাজ চালু হয়েছে, রেলে খারিদা ফ্লাইওভার কাজগুলো চলছে, কিছু কাজ বাকি আছে যে যথাশীঘ্র হয়ে যাবে, তার মধ্যে একটা ইলেকট্রিক ভি আছে, ও যথাশীঘ্র সব এগাবে, কাজ এগাবে। কোনো এখানে কেউ সামনে নেই, কোনো ফ্যাক্টর নেই, আমরা জিতবো 60,000 ভোট থেকে এখানে জিতবো। এখনো দিলীপ ঘোষই আছে এখানে, দিলীপ ঘোষই লড়ছে, আমাদের যে হাজার হাজার কার্যকর্তা তারাও লড়ছে, বিজেপি লড়ছে। তৃণমূলের পক্ষ থেকে দুটো হাতিয়ার দেখানো হচ্ছে, এক হচ্ছে দিলীপ ঘোষ থাকছে না, দ্বিতীয়ত প্রদীপ পট্টনায়ক বিজেপি বাঁচাও কমিটির নামে লড়ার চেষ্টা করছে, বিজেপি বিজেপির শত্রু, সুতরাং তারা শত্রু মনে করছে না। ওটাকে কি টিএমসি লড়াচ্ছে নাকি? প্রদীপ পট্টনায়ক এর আগেও অনেকবার লড়েছে পার্টি থেকে, আর তিনি পার্টির একজন পুরনো কর্মী, সবাইকে বিজেপি বুঝিয়েছেন, বিজেপি বোঝেন, ওরা ঠিক ডিসিশন নেবেন। মামলা তো আমার বিরুদ্ধে 22টা আছে, আর কেন মামলা হয় আমরা জানি, তার বিরুদ্ধে মামলা হয়েছে মানে টিএমসি খুব ভয় পাচ্ছে, টিএমসি এখানকার চেয়ারম্যান সবাই পুরো শক্তি লাগিয়ে দিল প্রেমচাঁদ ঝাকে আটকাবার জন্য, যাতে নমিনেশন না করতে পারে, কারণ নমিনেশন করলেই জিতে যাবে, আর নমিনেশন হবে জিতব। আমার বিরুদ্ধে বিধানসভায় বাম কংগ্রেস জোট ছিল, তখন চাচা ছিলেন, চাচার পক্ষে সিপিএম গেছিল, তার পরিণাম আপনারা জানেন, আমরা 6,000 ভোটে জিতেছিলাম, এবারে গতবারে 93,000 ছিল, এটা আমরা 1,00,000 নিয়ে যাবো।
এখানে রোজ মারপিট হচ্ছে কেন? আগে ওদের নেতাদের মারপিট বন্ধ হোক, মারপিট থামার দিকে সুরেন্দ্রবাবু ক্লান্ত হয়ে গেছেন। আর টিএমসি সংগঠন বলে কোনো কিছু নাই। গত তিনটে নির্বাচনে টিএমসিকে লোকেরা হারিয়ে